বাতাস থেকে শাকিব খান আইছে, শাকিব খানের শুটিং করতে আছে। কি সিনেমা? দরদ সিনেমা। শাকিব খানকে দেখতে আছে। এন্টারটেইনমেন্ট জগতের হিরের টুকরা আমাদের শাকিব খান। বাংলাদেশ বেঁচে থাকতে মানুষের কদর্য বোঝে না, মারা গেলে বোঝে, যেমনটি আমরা সালমান শাহর ক্ষেত্রে বুঝেছিলাম। আর একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে আসছে শাকিব খানের দর্দ সিনেমা। এইবার আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির সকল রেকর্ড তছনছ হয়ে যাবে শাকিব খানের দর্দের মাধ্যমে। শাকিব খান এমন একজন নায়ক যার সাথে সব নায়িকাকেই মানিয়ে যায়। সারা বিশ্বে এমন সুদর্শন পুরুষ আর দ্বিতীয়টি নেই। শাকিব খান আমাদের লিভিং লিজেন্ড। তার সৌন্দর্যে অনেকের গা জ্বললেও এটাই সত্য, এটাই মানতে হবে। ভারতের বেনারসে ভাইরাস জ্বর নিয়েও বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের পুরোদমে শুটিং চালিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান। আর মাত্র 22 দিন শুটিং কাজ পরিচালনা করতে হবে, 22 দিনে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এই বিষয়ে শাকিব খান এবং অনন্য মামুন বলেন, আমাদের সব কাজে চেষ্টা করছি কিছু ভালো করার, পোস্টার নাকি গান। কোনটা আগে চাইছেন? আপনারা যেটা চাইছেন আমরা সেটা দিয়েই শুরু করব। আমার মনে হয় এখনও এই লেভেলের প্রমোশনের সময় এখনও আসে নাই, সিনেমা রিলিজের আগেই প্রমোশন করলে বেশি ভালো হয়। তাছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখন সবার নজরটাই বেশি, দেশের যে টালমাটাল অবস্থা। শাকিব খানের শুটিং দেখার জন্য শুধু বাংলাদেশের দর্শকেই ভিড় করেন না। শাকিব খান শুধু বাংলাদেশের হিরো নয়, তিনি একজন ওয়ার্ল্ড ওয়াইড হিরো। সো বস, এগিয়ে যাও, শুভকামনা। শাকিব খান যে ধরনের রিক্সি শট দিচ্ছে, আমাদের দেশের ইন্ডাস্ট্রির কোনো নায়ক এরকম ভাবে রিক্সি শট দিতে চায় না।